চলমান কোপা আমেরিকায় রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্তের হৃদয় ভেঙেছে ব্রাজিল সমর্থকদের তবে সেলেসাউদের বিপক্ষে রেফারির সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তটি এসেছে গ্রুপ পর্বের কলম্বিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা লেভিস স্টেডিয়ামে ম্যাচের বয়স তখন বিয়াল্লিশ মিনিট কলম্বিয়ার ডিবক্সে ব্রাজিলের ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে ট্যাকেল করেন ডিফেন্ডার ড্যানিয়েল মুনোজ পেনাল্টির আবেদন করে ব্রাজিল তবে ফাউলের বাসি বাজাননি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা ভেনিজুয়েলার রেফারি হেসুস বালেনজুয়েলা বিষয়টি দুই মিনিট ধরে পর্যালোচনা করে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেয় বিয়ারের দায়িত্বে থাকা আর্জেন্টাইন রেফারি মাউরো বিজলিয়ানো ম্যাচ শেষে রেফারির ভুল সিদ্ধান্ত স্বীকার করেছে কনমেবেল এক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানায় দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ভিডিকে ফেলে দেয়ার আগে বল স্পর্শ করেনি মনুজ এর ফলে রেফারি যে সিদ্ধান্ত নিয়েছে তা যৌক্তিক ছিল না ভিএ আর বিষয়টি সঠিকভাবে পর্যালোচনা করতে পারেনি এখানে আমাদের বড় ভুল হয়েছে ডগলাগুক যতবার বার্জার ইউজিকলি একবার পেনাল্টি পেলে সেখান থেকে স্কোরশিট দুই শূন্য করতে পারত ব্রাজিল তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী উরুগুয়েকে এড়িয়ে যেতে পারত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তবে তা আর হল না কলম্বিয়ার বিপক্ষে এক এক গোলের ড্র করায় কোয়ার্টার ফাইনালে শক্তিশালী উরুগুয়েকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সেলেসাওরা এদিকে ম্যাচ শেষে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ করেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র রেফারির সিদ্ধান্তে ব্রাজিলের ক্ষতি হয়েছে বলে জানান তিনি ভিএআর ও রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন ব্রাজিলের ফুটবলার থেকে সমর্থকরাও ফাহিম ইসলাম সময় সংবাদ